ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সীমান্তের কাটাতারের ধারে স্থায়ী ভাষা শহীদ স্মারক রণঘাট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ। রফিক সালাম বরকতদের শ্রদ্ধা জানাতে ভাষা দিবসের দিন রণঘাট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সীমান্তের কাটাতারের ধারে উন্মোচিত হল ভাষা শহীদ স্মারক। স্থানীয় কুলিয়া বিওপির সামনে স্মারক উন্মোচন উপলক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় রণঘাট ও সিঙ্গামুড়া বিওপির কোম্পানি কমান্ডার, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা দাস, জেলা পরিষদের সদস্য পরিতোষ সাহা, উপস্থিত ছিলেন কবি বিভাস রায়চৌধুরী, বাগদা সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা নারায়ণ বিশ্বাস সহ অন্যান্যরা। ভাষা স্মারক উন্মোচন উপলক্ষে রণঘাট বিদ্যালয়ের পক্ষ থেকে এদিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। পাশাপাশি স্কুলের পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের। অনুষ্ঠানে কবি বিভাস রায়চৌধুরী ও নারায়ণ বিশ্বাসের হাতে বিশেষ ভাষা সম্মাননা প্রদান করা হয়। সারাদিনব্যাপী অনুষ্ঠানে স্থানীয় মানুষ ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শান্তনু দে জানান, এবার থেকে প্রতি বছর অন্যান্য সীমান্তের মতো নজরকাড়া ভাষা দিবসের অনুষ্ঠান হবে বাগদার কুলিয়া সীমান্তে। এ বিষয়ে স্কুল সূত্রে জানা গেছে, গোটা অনুষ্ঠান করবার জন্যে সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকেও আন্তরিক সহযোগিতা করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথি থেকে গ্রামবাসী প্রত্যেকেরই দাবি, এমন মাত্রার অনুষ্ঠান আগে কখনো হয়নি। এভাবেই সীমান্তের কাটাতারকে সাক্ষী রেখে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে অনন্য নজির গড়ল রণঘাট উচ্চ বিদ্যালয়, সে কথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।